মালদার তুলসীহাটার পর এবার হরিশ্চন্দ্রপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনা সামনে এলো। এবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ এলাকারই এক প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার একটি গ্রামে নিজের বাড়িতে 3 ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন এক বিধবা মহিলা। পাখা এবং কাঁথা বুনে তিনি নাবালক ছেলেমেয়েদের নিয়ে কোনো রকমের সংসার চালান। অভিযোগ, গত শনিবার রাত 8টা নাগাদ অভিযুক্ত যুবক ওই মহিলার বাড়িতে যায়। ঘরে ঢুকে সমস্ত মহিলার উপর চড়াও হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। জানা গিয়েছে, এরপরে নিজেকে বাঁচাতে ওই মহিলা তার বিছানার পাশে রাখা কাঁথা বোনার চুড়ি দিয়ে ওই যুবককে আঘাত করেন। পরবর্তীতে মহিলার চিৎকারে রক্তাক্ত যুবক ঘর ছেড়ে পালিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ জমা পড়েছে, সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। যেমনটা বলছিলাম, মালদা তুলসীহাটার পর এবার হরিশ্চন্দ্রপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এলো। এবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ এলাকারই এক প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার একটি গ্রামে নিজের বাড়িতে 3 ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন এক বিধবা মহিলা। ঠিক সেই সময় তার ঘরে যুবক ঢোকে, পাখা এবং কাঁথা বুনে তিনি নাবালক ছেলেমেয়েদের নিয়ে কোনো রকমের সংসার চালান। অভিযোগ, গত শনিবার রাত ঠিক 8টা নাগাদ অভিযুক্ত যুবক ওই মহিলার বাড়িতে যায়। ঘরে ঢুকে ঘুমন্ত ওই মহিলার উপর চড়াও হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। জানা গিয়েছে, এরপরে নিজেকে বাঁচাতে ওই মহিলা তার বিছানার পাশে রাখা কাঁথা বোনার ছুরি দিয়ে ওই যুবককে আঘাত করেন। পরবর্তীতে মহিলার চিৎকারে রক্তাক্ত যুবক ঘর ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক যুবককে খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। দরজা খুলে ঘুমিয়েছিলাম, ঘুমার অবস্থাতে আমার ঘরে ঢুকেছে। আমার ঘরে ঢুকে মুখ চেপে আমাকে শাড়ি খেলে খুলে ফেলে দিয়েছে, দিয়ে তখন আমাকে ই করার চেষ্টা করেছে। তখন আমার ওখানে পাখা বোনানো ব্লেড ছিল, তো আমি ওকে ব্লেড মেরেছি। তারপরে তো ওখানে তখন ওকে ব্লেডটা যখন লাগলো তখন ও ভেঙে গেল, ওকে ধরতে গেলাম তো আর করলাম না, তখন আমি যে হাল্লা করলাম গ্রামে। এখান থেকে লোক গেল 30-40 জন, ওর বাড়ি গেল, ওর বাড়ি তো খুঁজে পেল না। তখন পাইনি লোকটাকে, আমি হরিশ্চন্দ্রপুর থানা এখন এসেছি, লোকটা খুঁজে পাওয়া যায়নি বাড়িতে।